যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ঐতিহাসিক ক্যাম্প ডেভিড সামরিক ঘাঁটি সাক্ষী হলো নতুন ইতিহাসের। এখানেই প্রথমবারের মতো শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা। শুক্রবার এ সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অংশ নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। এ সময় বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ তিন দেশের মধ্যে সম্পর্ক যত বেশি জোরালো হবে, বিশ্ব তত বেশি নিরাপদ হবে। আমাদের তিন দেশের সম্পর্ক যত বেশি জোরালো হবে, বিশ্ব তত বেশি নিরাপদ হবে। আমরা সবাই এ কথা বিশ্বাস করি। আমি আপনাদের রাজনৈতিক সদিচ্ছার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের উভয়ের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ইন্দো প্রশান্ত মহাসাগর এলাকায় আমরা সহযোগিতার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট জাপানের প্রধানমন্ত্রী ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করেন। সম্মেলনে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ তিন দেশ একে অপরের সঙ্গে পরামর্শ করবে বলে একমতে পৌঁছান তিন শীর্ষ নেতা। এছাড়া দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপর দেওয়া হয় বাড়তি গুরুত্ব। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ও উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবিলায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার এই নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারকে ন্যাটো সামরিক জোটের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংস্করণ হিসেবে দেখছে বেইজিং। জাপান ও দক্ষিণ কোরিয়া প্রতিবেশী দুই দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল ভিন্ন দুই মেরুতে। এছাড়াও দক্ষিণ কোরিয়া জাপানের রয়েছে দীর্ঘ উপনিবেশিক শাসনের ইতিহাস। তবে সম্প্রতি অঞ্চলটিতে চীন এবং উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির মুখে দীর্ঘ তিক্ততা সত্ত্বেও সম্পর্ক জোরদারে বাধ্য হচ্ছে টোকিও সিওল, আর এ সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।